আসসালামু আলাইকুম সবাইকে আজকে রোটেক অফিশিয়াল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটি আপডেট নিউজ নিয়ে হাজির হলাম। এই মাত্র আপডেট নিউজটি প্রকাশিত হয়েছে ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। তো সেই পত্রিকা থেকে বিস্তারিত আজকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি সাথেই থাকবেন এবং না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের যেই নিবন্ধনের বিভিন্ন আপডেট নিউজগুলো এই চ্যানেলে প্রকাশ করে থাকি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করেন, লাইক দেন, তাহলে উদ্যতন কর্মকর্তা যারা আছে তাদের নজরে বিষয়টি আসবে। আর আপনাদের এখন যেই বিষয়টি নিয়ে সমস্যা হচ্ছে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনাদেরকে আবেদন করতে দিবে না, এটা নিয়ে অর্থাৎ ভালো একটা পরামর্শ তারা দিবেন। আশা করছি উপর থেকে একটা ভালো আদেশ আসবে। তো যাই হোক, আজকে ভিডিওটি আর বড় করব না। তো চলেন মূল কথায় চলে যাই। কি সেই আজকে সুখবর, সেটি হচ্ছে দেখেন দাড়ি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে 13-17 নিবন্ধনধারীদের ভাইবা নম্বর যুক্ত করা হয়নি সচিব। তো কী জন্য যুক্ত করা হয়নি এবং কী জন্য তিনি এই বার্তাটা দিয়েছেন সবাইকে দেখেন এই যে ছবিটি। তিনি একটি হ্যান্ডমাইক দিয়ে সবাইকে বিষয়টি জানিয়েছেন যে 13-17 নিবন্ধনধারীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। এখানে 20 মার্চ 2024 8:46 এই মাত্র প্রকাশিত হয়েছে। যাই হোক, এটা কী জন্য বলেছেন আমরা আপনাদেরকে জানাই। 13-17 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীর মৌখিক নম্বর যুক্ত করা হয়নি। 1-12 নিবন্ধনধারীদের কারণে ভাইবার নম্বর যুক্ত করা যায়নি। তো তারা জানিয়েছে যে 13-17 যারা নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার নম্বর যুক্ত করণে, অর্থাৎ 12 পর্যন্ত কিন্তু ভাইবা ছিল না, ঠিক আছে। 13 থেকে কিন্তু ভাইবাটে মৌখিক পরীক্ষা তারা নিয়েছে, এই কারণে কিন্তু 1-12 নিবন্ধনধারীদের কারণে তারা ভাইবার নম্বর যুক্ত করতে পারেনি। বুধবার 20 মার্চ দুপুরে 1-12 নিবন্ধনধারীদের সরাসরি নিয়োগের দাবিতে আয়োজিত কর্মসূচিতে এই কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পূর্তন কর্তৃপক্ষের NTRC-এর সচিব ওবায়দুর রহমান। অর্থাৎ আজকে কিন্তু দুপুরে 1-12 নিবন্ধনধারীদের সরাসরি নিয়োগের দাবিতে আয়োজিত যে কর্মসূচিটা ছিল আমরা ভিডিওতে আপনাদের জানিয়েছি কিছুক্ষণ আগে, সেটা কিন্তু ওবায়দুর রহমান সচিব NTRC-এর সচিব তিনি একথা জানিয়েছেন। তিনি বলেন 1-12 নিবন্ধনধারীদের জন্য 13-17 নিবন্ধনে উত্তীর্ণ ভাইবার নম্বর যুক্ত করা উত্তীর্ণদের ভাইবার নম্বর যুক্ত করা যাচ্ছে না, কেননা 1-12 নিবন্ধনে মৌখিক পরীক্ষা ছিল না, 1-12 পর্যন্ত কিন্তু ভাইবা ছিল না, সেটা তিনি বোঝাতে চাচ্ছেন। এবং 13-17 নিবন্ধনধারীদের ভাইবার নম্বর যুক্ত করা হলে 1-12-দের সঙ্গে নম্বরের ব্যবধান অনেক হয়ে যেত, সেজন্য নম্বর যুক্ত করা হয়নি। আসলে এটা একটা ভালো সিদ্ধান্ত, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আগে কিন্তু নিবন্ধনে ভাইবা ছিল না, অর্থাৎ 1-12 পর্যন্ত তারা ভাইবা সারাই রিটার্ন প্রিলিমিনারি রিটার্ন দিয়েই তারা কিন্তু এটা মেধা তালিকা করে রেখেছে। এবং 13-17 নিবন্ধন অর্থাৎ 13-থেকে অর্থাৎ এখন পর্যন্ত যেগুলো নিবন্ধন পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু মৌখিক পরীক্ষা তারা নিয়ে তারপরে কিন্তু মেরিটে তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ করেছে, ঠিক আছে। যাই হোক, এই কারণে তারা কিন্তু এটা জানিয়েছে ভাইবার নম্বর যুক্ত হয়নি। NTRC-এর সচিব আরও বলেন 13-17 নিবন্ধনধারীদের কেবল মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে, তবে তাদের ভাইবার নম্বর যোগ করা হয়নি। কেউ যদি প্রমাণ করতে পারেন যে 13-17 নিবন্ধনধারীদের মৌখিক পরীক্ষার নম্বর যুক্ত করা হয়েছে তাহলে আমি আজই চাকরি ছেড়ে দেব। তিনি বলেছেন যে কেউ যদি এটা প্রমাণ করতে পারেন যে 13-17 নিবন্ধনধারীদের ভাইবার নাম্বার অর্থাৎ মূল নাম্বারের সাথে যুক্ত হয়েছে তাহলে আমি আজকেই চাকরি ছেড়ে দেবে, এটা বলেছেন। এর আগে বুধবার সকাল থেকে সরাসরি নিয়োগের দাবিতে 1-12 নিবন্ধনধারীরা NTRC-এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। বিকেলে 3:45 পর্যন্ত NTRC-এর সজলের সামনে সড়ক অবরোধ করে রাখেন তারা। অর্থাৎ কালকেও কিন্তু মানববন্ধন করেছিলেন NTRC-এর একদল অর্থাৎ নিবন্ধন প্রার্থী, এবং আজকেও কিন্তু NTRC-এর কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এবং সেখানে কিন্তু সচিব NTRC-এর চেয়ারম্যানও এসেছিল এবং NTRC-এর চেয়ারম্যান ওইটাও বলেছিল যে আপনাদের এই বিষয়টি নিয়ে উপদস্থ কর্মকর্তাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে আলোচনা করবে এবং তারা যদি যেটা সিদ্ধান্ত দেয় সেটাই তারা
আপনাদের পক্ষে যদি আসে তাহলে তারা ওইভাবে কাজ করবে। এবং শিক্ষামন্ত্রী এখন নতুন যে শিক্ষামন্ত্রী আছে উনি আসলে ওনার সাথে আপনাদের একটা সাক্ষাৎ করিয়ে দিবেন, ঠিক আছে? উনি এটা আশ্বাস দিয়েছেন। আজকে কিছুক্ষণ আগে আমরা আমাদের চ্যানেলে ভিডিওটি আমরা আপলোড করেছি, একটু দেখে নেবেন কষ্ট করে যারা দেখেননি। তো এ পর্যন্তই, পরবর্তী আপডেট পেলে অবশ্যই জানাবো। সেই পর্যন্ত আপনারা আপনাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।